হ্যালো মাই ফ্রেন্ড, লং টাইম নো সি। আজকে আমরা এসেছি অকিলপুরে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো অকিলপুর সমুদ্র সৈকত। সমুদ্র যে আসলে কত বিশাল হয় আপনাদেরকে এক ঝলক না দেখালে এটা বুঝবেন না। আসুন আমার সাথে আসুন। আসেন আপনাদেরকে এই বাসটা দেখাই, এই বাসটা দেখাই। এখানে জাহাজ কাটার মানে শিপ ব্রেকিং ইয়ার্ড যেটা আছে, দেখুন এই দিকটা। এই যে এইদিকে দেখা যাচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ড, এই শিপ ব্রেকিং ইয়ার্ড। তারপরে হচ্ছে আসলে এটা কুমিরা, কুমিরা সাগরের মধ্যখানে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে, এখান থেকে আসলে বোটে উঠতে হয় আর কি। দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু জোরে ঢেউ দিলে আমাকে দৌড়াই দেখতে হবে। বড় বড় ঢেউ আসছে, আমি রেডি থাকি যাওয়ার জন্য। আসলে বিশাল সমুদ্র সৈকত। এইদিকে হচ্ছে মিরসরাই, আর এইদিকে হচ্ছে আরেকটু গেলে কুমিরা, কুমিরার পরে হচ্ছে আসলে পতেঙ্গাসি বিচ। খুব কাছে, এখান থেকে খুব কাছে। তো আর এই সাগরের পাড়টাকে রক্ষা করার জন্য আপনারা দেখছেন বড় বড় ব্লক দেওয়া হয়েছে। এগুলো প্রায় 4 ফিট বাই 2 ফিট সাইজের কনক্রিটের ব্লক দেওয়া হয়েছে। একটু আগে আরো বেশি পানি ছিল, এখন একটু নেমে গেছে, এবং আরেকদিন যত বেলা গড়াবে পানি আরো সামনে চলে যাবে। ওকে, আমরা অকিলপুরের ওই প্রান্তে দেখছিলাম, এখন আমরা এই দিকটা দেখব, মানে আরো আরেকটু উত্তরের দিকে যাব। আসলে এই দিকে এই জায়গা তো আরো সুন্দর। এই জায়গা অনেক সুন্দর, বসার কিছু সিট ছিল, এখন পানিতে ডুবে আছে। আমরা একটু আরেকটু সাগরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো দারুণ বসার জায়গা আছে এদিকে। তো এখন তো পানি এখানে, মানে আরেকটু উপরে ছিল, পানি যখন নিচের দিকে চলে যায় তখন মানে আরামসে বসা যায়।
দেখি কেমন লাগে বসতে। দারুন সাগরের দিকে তাকিয়ে থাকা দারুণ লাগছে। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছি, পৃথিবী গোল, আর এই গোলটা দেখতে হলে যেতে হবে সাগর পাড়ে। তো ঠিক তাই, আসলে প্রতিটা সি বিচে গেলে একটা জিনিস দারুণ লাগে যে সামনের দিকে সাগর যেন উপরের দিকে উঠে যাচ্ছে। এখান থেকেও ঠিক তাই, ক্যামেরায় কতটুকু দেখা যায় লক্ষ্য করেন যে সামনের দিকে গিয়ে উঁচু হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী তো গোল, এর বাকি এইদিকের অংশটা গোল হয়ে গেছে, পানিটা তার সার্ফেসেই আছে, যে কারণে সাগরের পাড়টা আসলে অদ্ভুত লাগে। দূরে নৌকাগুলা কেমন দেখা যাচ্ছে। তো এখন আসলে মানে ফাটার আগের সময়টা, ফাটা যাচ্ছে, ধীরে ধীরে নামছে পানিটা। আকিলপুর সি বিচ, আসলে এটি চট্টগ্রাম এই এলাকা সীতাকুণ্ড এলাকার রক্ষা বাঁধ, বাঁধের পাড়টা আসলে এমনভাবে তারা বাধাই করেছেন এবং ব্লক দিয়ে রেখেছেন, দেখতে আসলে খুবই সুন্দর লাগে। প্রতিদিন প্রচুর পরিমাণ দর্শনার্থী আসে, আজ একটা শুক্রবার প্রচুর দর্শনার্থী এসেছেন। এই পুরো পাড়টাই হচ্ছে আসলে সি বিচ, সামনেই হচ্ছে বাঁশবাড়িয়া, এদিকে একটু দেখেন, এই যে সামনে বাঁশবাড়িয়া, অর্থাৎ যেখান থেকে আর ব্লক দেখা যাচ্ছে না সেটাই হচ্ছে বাঁশবাড়িয়া। যেটা বলছিলাম, এই সামনে হচ্ছে বাঁশবাড়িয়া, বাঁশবাড়িয়ার পরে হচ্ছে ওটার নাম কি আরেকটা ছিল যে, তো এদিকে তো রয়েছে পতেঙ্গা, তারপরে অনেক দূর এসে কুমিরা, কুমিরার পরে এটা হচ্ছে আকিলপুর, আকিলপুরের পরে হচ্ছে বাঁশবাড়িয়া, বাঁশবাড়িয়ার পরে হচ্ছে গুলিয়াখালি ছবি, গুলিয়াখালির পরে হচ্ছে মেরসরাই। তো এটা পুরোটাই একটা দারুণ ব্যাপার আর কি, পুরো পাড়টা। সামনে রয়েছে মেরসরাই শিল্প জোন, আপনারা জানেন সাগরে পাড় তৈরি করা হয়েছে অনেক বড়। তো আমরা ঘুরে ঘুরে একটু সাগরের পাড়টা দেখার চেষ্টা করি, যাবো নাকি এদিকে, পিছিয়ে যাবো মনে হচ্ছে। জায়গায় বসে একটা চা খাওয়ার মজাই আলাদা হবে। নিয়ে আসছো, থ্যাংক ইউ, আর একটা হবে দিয়ে নিচে নাও। সে অন্যরকম স্বাদ, এটি কোনো সাধারণ চা নয়, অসাধারণ। আসলে জায়গার কারণে চা অসাধারণ হয়ে যায়। এই পাড়ের এলাকাটার মধ্যে আসলে এই জায়গাটাই সবচেয়ে উঁচা, এবং সবচেয়ে উঁচু জায়গায় আমি বসে আছি। আমার পিছনে সাগর, সূর্যের আলো নেই, একটু আগে হালকা বৃষ্টি হয়েছে, এই কারণে ভালো লাইট দেখা যাচ্ছে না। তারপরও অসম্ভব সুন্দর, দারুণ একটা সময় কাটছে, ইচ্ছে করে না, ইচ্ছে করে শুরু করতে থাকে। আপনারা যারা আসার ইচ্ছা আছে, আপনারা অকিলপুর চলে আসতে পারেন, খুব সহজভাবে আপনারা আসতে পারেন। চিটাগাং থেকে এদিকে নামতে হবে বাঁশবাড়িয়া, বাঁশবাড়িয়া নেমে সিএনজি বা টেম্পো নিয়েই চলে আসতে পারবেন 150 টাকা। আশপাশে যে কটা ব্রিজ দেখছি, আসলে এটাই সবচেয়ে সুন্দর ব্লকের কারণ। ও হঠাৎ করে সূর্যের আলো আসছে সাগরের পানিতে, দারুণ লাগছে, এবং বসে বসে চা খেতে দারুণ লাগছে। একই বাতাস দেখালে অখিলপুর সি বিচ। We'll be right back.
বন্ধুরা, দারুণ একটা দিন পার করলাম অকিলপুর সমুদ্র সৈকত। বন্ধুরা, 6টা বেজে গেছে, জোয়ারের পানিও নামতে শুরু করেছে, মানে ভাটার পানি অকিলপুর সমুদ্র সৈকত থেকে। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নেব। তো সমুদ্রের ঢেউ, মানুষের আনাগোনা, জাহাজ শিল্প, পুরো পাটটা দেখলাম, বিকালটা কাটালাম। এখন আমাদেরকে ফিরে যেতে হবে চট্টগ্রামে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার চ্যানেলটি শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনলি টুটুল, থ্যাংক ইউ।